অনেকদিন ধরে মুরগিটা ডিম দেয় না, দেখি তো এই মুরগিটা একটা তো মাইরেই ফেলি মুরগিটাকে। এই আমি তো নিজেই বাড়ি খেয়ে গেলাম রে, কিসের আওয়াজ হয় রে ভাই দেখি তো, এত জোরে আওয়াজ। ব্যাপার মুরগিটা মিউজিকের আওয়াজে এত ডিম দিচ্ছে, ডিমের পাহাড় করে দিল। এই মিউজিকটা বন্ধ করতে হবে, নাহলে ডিম একদম পাহাড় করে দিচ্ছে, এনে থাকার জায়গাই থাকবে না দেখছি মিউজিকে। বাপরে বাপ, মুরগি তো মিউজিকের আওয়াজে পুরো ডিমের পাহাড় সমুদ্র করে দিল। আরো জোরে আওয়াজ দিলে তো আরো ডিম পারবে, পুরো পাহাড় করে দিল মুরগি ডিম করে করে। যাই আমি দৌড়ে ডিমের পাহাড়ে উঠি। এই টম আর জেরি মিলে পুরো দুষ্টুমি করে তছনছ করে দিচ্ছে, জিনিসপত্র ভেঙে দিচ্ছে, আর পারা যাচ্ছে না এই দুজনকে নিয়ে। তোমরা কিছু করো। হ্যাঁ জেরি ভাই, বেরোয় গেছি। বাহ কি সুন্দর জায়গাটা, এই ম্যাপে দেউ মা সর্বনা। এটা এত সুন্দর দেওয়াল ঘড়ি, এই ঘড়ি দিয়ে এই দেখো কি সুন্দর বিড়াল আর ইঁদুর দৌড়চ্ছে এই ঘড়ি দিয়ে। এই ঘড়িটা একদম সাবধানে রাখবে বুঝলে, একদম সাবধানে রাখবে ঘড়িটাকে, নাহলে তোমাকে এই ঘড়ি যেমন আছাড় মেরে ভেঙে দেব ঘড়ির মতো। না একটু ঘুমিয়ে নি, ঘুম পাচ্ছে খুব। উমা সর্বনাশ, এই অ্যালার্মটা টিপতে হবে, ঘুমাক। বাপরে বাপ জেরি দাদা, এই অ্যালার্মটাকে ঢেকে রাখতে হবে বুঝলি, এই অ্যালার্মটাকে ঢেকে রাখ, নাহলে ঘুম থেকে উঠলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, এখানে লুকোতে হবে বাথরুমের মধ্যে। আমার বাথরুমে গে দেখি তো, একটু শাওয়ার চলাই, একটু বন্ধ করি, গরম জল দি। বাহ এই সিন্দুকটা পেলাম, এটাকে লুকিয়ে রাখতে হবে, এটা না হলে আমার ঘুমই আসে না। চিরি দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি টম। এই কন্ট্রাক্টটা করে দিলাম ঠিক আছে আজ। হ্যাঁ এই তো, ও মা সর্বনাশ, এটা কি হলো আমাদের, এটা কি কন্ট্রাক্ট করলাম সর্বনাশ। ও আমি এত টাকা পেয়েছি, ও মা কি সুন্দর, আমি এত অনেক টাকা কামিয়ে নিলাম। জেরি দেখ আমি কম্পিউটারে কাজ করে অনেক টাকা কামিয়ে নিলাম। আমিও তো অনেক টাকা কামাতে পারবো বুঝলি, আমার সাথে একদম পাঙ্গা নিবি না, নাহলে তোকে একদম মেরে শেষ করে দেবো। আমি আরো দ্রুত গতিতে কাজ করি, আরো বেশি যদি টাকা কামানো যায়। টম এদিকে আয়, এদিকে এসে দেখ আমি একটা ডয়ার পেয়েছি দুটো, ডয়ারের ভিতরে দেখ কোনো জিনিস আছে খুব সুন্দর। ধুর ঘোড়ার ডিম, আমি তো দুটো ডয়ারই খুঁজলাম, কিছুই তো নেই ডয়ারের ভিতরে। তুই আমাকে খামোকা খামোকা ডাকলি, চলো ওটাই যাই, কোল কেসে কিছু হবো হয়তো। এই তোমরা এখানে কি করছো? এই দেখো লেটার বক্সের চিঠি চলে এসছে। আমাকে আরো চিঠি লিখতে হবে বুঝলি টম। হ্যাঁ জেরি বুঝতে পারছি, হ্যাঁ এখানে রেসলিং ম্যাচ হবে, একটা কন্টেস্ট হবে, আপনারা যদি ইচ্ছুক থাকেন এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। তো কে কে পার্টিসিপেট ইচ্ছুক আছেন এখানে পার্টিসিপেট করার জন্য? ধুর আমি এই কন্টেস্ট টন্টেস্টে যাবো না, আমাকে কম্পিউটারে কাজ করে পয়সা কামাতে হবে বুঝতে পারছো, আমি আরো কাজ করি মন দিয়ে খুব সুন্দর ভাবে। উ আমার খুব মজা লাগছে কাজ করতে, কিন্তু আমার কেন যেন মাথাটা গরম হয়ে যাচ্ছে হঠাৎ, কি ব্যাপার দেখি তো। হেই ব্যাং, ও মা ওয়াও, এই কাপড়টা নিয়ে গিয়ে টমের পাছায় মারি। ও মা গো কি জোরে মারলো রে ভগবান, সর্বনাশ কি জোরে মারলো। এই রুমের ভিতরে কেমন যেন গন্ধ পাচ্ছি, কেমন যেন পাদের পাদের গন্ধ পাচ্ছি। কি গন্ধ, এত বাজে গন্ধ।